আজ আমার জীবনের একটা বিশেষ দিন, বিশেষ মুহূর্ত। আলহামদুলিল্লাহ আমার সমস্ত কিছু বৈধ। আমার ভোট আমি দেব, যাকে খুশি তাকে দেব। আমি প্রতিযোগিতাতেই যাব না, তবে তো সেটার উপর আমি আর কিছু বলার আমার অধিকার নেই। ডিসেম্বর মাস আমি গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি বাংলাদেশের সমস্ত শহীদদেরকে, যাদের জন্য আমরা এই বাংলাদেশ পেয়েছি। শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জন্য বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। আজ আমার জীবনের একটা বিশেষ দিন, বিশেষ মুহূর্ত, বিশেষ মুহূর্ত, কারণ এই কয়দিন আমি মনোনয়নপত্র দাখিলের পর ভীষণ টেনশনে ছিলাম যে কোনো ভুল ভ্রান্তি হলো কি না। তো অবশেষে আজকে সেই রেজাল্ট পেলাম। রেজাল্ট পেয়ে কিছুটা স্বস্তির নিঃশ্বাস ফেলেছি যে না, আলহামদুলিল্লাহ আমার সমস্ত কিছু বৈধ। আমার সঙ্গে সম্ভবত আরও 10 জন ছিলেন, যারা যাদের মনোনয়নপত্র বাতিল হয়েছে বিভিন্ন কারণে, তাদের জন্য আমি আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি। কারণ আমি যখন শুনেছি যে আরও বেশ কজন প্রতিদ্বন্দ্বী আছে, আমার খুব ভালো লেগেছে এই ভেবে যে একটা প্রতিযোগিতামূলক এবং অংশগ্রহণমূলক নির্বাচন হবে। সো যাদের বাতিল বলে যারা মানে গণ্য হয়েছে, এরা আপিল করতে পারবেন। আপিল করলে আপিল করার সুযোগ আছে, এবং যে সমস্ত কারণে বাতিল করা হয়েছে সেগুলো যদি সম্পূর্ণ করেন তারা আসবেন, তাদের জন্য আমার পক্ষ থেকে শুভকামনা রইল। তো অবশ্যই অংশগ্রহণমূলক নির্বাচন হচ্ছে। আমি চাই অংশগ্রহণমূলক, প্রতিযোগিতামূলক এবং আনন্দঘন পরিবেশে একটা ভোটের উৎসবের মাধ্যমে নির্বাচিত হোক, একটা ভোটের উৎসব তৈরি হোক বাংলাদেশে। আমি চাই সবাই ভোট কেন্দ্রে আসুক, সবাই ভোট কেন্দ্রে এসে যার যার পছন্দের ভোট মানে প্রার্থীকে ভোট দিয়ে নির্বাচিত করুক। আমার ভোট আমি দেব, যাকে খুশি তাকে দেব। আমি এই স্লোগানে বিশ্বাসী। তো এতে করে আমি সবাইকে আহ্বান জানাবো যে ভোট কেন্দ্রে প্লিজ আসুন, এসে আপনার পছন্দের প্রার্থীকে আপনি নির্বাচন করে নিজে। যারা নতুন ভোটার তাদের সবাইকে বলবো যে তোমাদের সবার ভোট ইকুয়ালি ইম্পর্ট্যান্ট, তোমরা সবাই আসো। আমরা অনেকে অনেক কিছু আছে যে পিছনে বলি কিন্তু করি না, যে কারণে আমার এই সক্রিয় অংশগ্রহণ। আমি যদি পিছনে থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে অনেক কিছু বলতাম, এটা হচ্ছে না কেন, ওটা হচ্ছে না কেন, সশরীরে আমি এসেছি, আমি এসে আমি মানুষের কল্যাণে কাজ করতে চাই, সেই প্রত্যয় নিয়ে তো আমার এখানে আসা। তো যারা যারা অংশগ্রহণ করেছে নিশ্চয়ই তাদেরও সেই জায়গা থেকে এসেছে। তো আমাদের দায়িত্বের মধ্যে পড়ে যে সরকারি যে সমস্ত সুযোগ সুবিধা আমরা ভোগ করব সেগুলো যেন আমরা পরিপূর্ণভাবে পরিশোধ করি। আমি সোফার জেনেছি বিএনপির অনেকেই অংশগ্রহণ করছে, তারা অনেকেই চলে এসেছে, তারা অনেকেই অংশগ্রহণ করছে। তৃণমূল বিএনপি আছে, আরও অনেক পার্টি আছে, তো তারা নির্বাচন করছে। যে নির্বাচনের মনোনয়নপত্র দাখিল করে এবং যে বৈধ বলে মানে বৈধতা পায় এবং যারা আপিল করে আবার বৈধতা পাবে, নিশ্চয়ই তাদের যোগ্যতা আছে। তো তাদের কাউকেই তো ছোট করে দেখা উচিত না, কারণ সে তো নিজের থেকে কনফিডেন্ট থাকে। আমি যেমন আত্মবিশ্বাসী, তারাও নিশ্চয়ই আত্মবিশ্বাসী। অবশ্যই একটা প্রতিযোগিতামূলক এবং অংশগ্রহণমূলক সুষ্ঠ সুস্থ সুন্দর একটা নির্বাচন হবে। এটা তো আসলে তাদের সিদ্ধান্ত, এটা তাদের বিষয়। তারা কেন আসেনি, তারা কেন আসবে না, আসা উচিত। আমি যদি প্রতিযোগিতায় না যাই তবে আমি কি করে রেজাল্ট আশা করব? কোনো ভালো রেজাল্ট বা মন্দ রেজাল্ট, রেজাল্ট পেতে হলে তো প্রতিযোগিতায় যেতে হবে। আমি প্রতিযোগিতায় যাব না, তবে তো সেটার উপর আমি আর কিছু বলার আমার অধিকার নেই।